প্রথম যে পার্টটা আমি তোমাদের করাচ্ছি আজ রিজনিং এর, এটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আসবে এবং এই ক্লাসটার নাম হচ্ছে, আমি রিজনিং বলে তোমাদের ফার্স্ট লিখি, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমাদের অ্যানালজি, ঠিক আছে? অ্যানালজি এবং ফিগুরাল অ্যানালজি, নট ওনলি অ্যানালজি, ঠিক আছে? অ্যানালজি ওয়ার্ড দিয়েও দেওয়া যায়, কিন্তু এটা হচ্ছে ফিগুরাল অ্যানালজি। প্রথম তোমাদের বুঝতে হবে ফিগুরাল অ্যানালজি কোথায় কোথায় আসে। 1 নম্বর, WBCS, একটা থেকে দুটো। 2 নম্বর, রেল, 3 থেকে 4টে। 3 নম্বর, ওয়াই এম সেইং, ওকে, 3, সিজিএল অর CHSL অর MTS অর এনি সেন্ট্রাল এক্সামিনেশন দ্যাট ইনক্লুডস রিজনিং, যে কোনো সেন্ট্রাল এক্সামিনেশন যেখানে রিজনিং ইনক্লুড করা থাকে 2 থেকে 3টে, ঠিক আছে? ওকে, ব্যাংকে আসে না, আসতো 2009-এর আগে, এবং ব্যাংকের এটা ফেভারিট পার্ট ছিল, যখন আসতো তখন ফেভারিট পার্ট ছিল। এখন ব্যাংকের ফেভারিট পার্ট যেমন তোমাদের সিটিং অ্যাজমেন্ট অ্যান্ড পাজল, প্রত্যেকটা শিফটে 2 থেকে 3টে করে সিটিং অ্যাজমেন্ট অ্যান্ড পাজল পড়ে, ঠিক আছে? বেশি ভারী হলে একটা করে পড়ে, প্রিলিতে একটা করেই থাকে, আমি মেন্সে কথা বলে পারছি, 2টো করে তো পড়েই। যাই হোক, তো তোমাদের আজকে যেটা করাবো সেটা হচ্ছে রেল এবং সিজিএল বেসড অন, ঠিক আছে? WBCS-এর জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। অ্যানালজি হচ্ছে ফিগুরাল অ্যানালজি, অ্যানালজি অনেক টাইপের হয়, ওয়ার্ড অ্যানালজি হয়, ফিগুরাল অ্যানালজি হয়, ঠিক আছে? ইভেন সেন্টেন্স অ্যানালজিও হয়, তবে আমরা এখানে সেন্টেন্স অ্যানালজি খুব পড়ে না বলতে গেলেই চলে, বহু বছর আগে আমি দেখেছি একটা দুটো পড়তে ব্যাংকে পরীক্ষা দাও, তবে এখন যেটা পড়ে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড অ্যানালজি আর ফিগুরাল অ্যানালজি পড়ে, বা ইউ ক্যান সে ইমেজ অ্যানালজি, ওকে? ইমেজ দিয়ে দেওয়া হয় এবং তাকে মাপতে বলা হয় এবং দেখতে বলা হয় যে কোনটা হতে পারে অ্যান্সার ফিগার। একটু পরেই তোমাদের রাখবো, তোমরা দেখেছো অলরেডি, তোমাদের থাম্বনেল ছিল তাতে, তো এটা হচ্ছে প্রথম কথা ছিল। দুটো আরেকটা কথা আমি একটু বলবো, এই কথাটা তোমরা স্কিপ করতে পারো, যে কথাটা এখন বলতে আরম্ভ করবো, এটা শুধুমাত্র পেড মেম্বার্সদের জন্য। আচ্ছা, যারা পেড মেম্বার্স তাদের জন্য যেটা কথা সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক দিন মক টেস্ট, মানে প্রত্যেকটা মক টেস্টের সলিউশন তোমাদের দিচ্ছি, যদি ওটা আনঅফিসিয়াল, বলা হয়নি অ্যান্সার কী দিয়ে দেওয়া যেত অনলি, কিন্তু আমি তোমাদের ব্যক্তিগতভাবে আমি বোধ করেছিলাম যে তোমাদের প্রত্যেকটা যে মক টেস্ট তার ভিডিও সলিউশন ম্যাথ রিজনিং অ্যান্ড সায়েন্সের আমি তোমাদের দিই, একদম ডিটেলস ভিডিও ভিডিও করে দেওয়া হয়, তেমন করে দিই এখানে তেমন। প্রবলেম হচ্ছে আমাদের বিগত 5 দিন ধরে COVID-19-এর কারণে, একটা রিউমার ছড়ানোর কারণে, আমাদের লোকাল অথরিটি দুটো এলাকার, আমাদের মানে দুটো কনসার্নড এরিয়ার পাশাপাশি অবস্থিত এরিয়ার পুলিশ স্টেশনে যে টোটাল এরিয়ার যে ইন্টারনেট সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার তোমরা বুঝতেই পারছো কলকাতা বা দমদমে যে একটা টোটাল এরিয়া বলতে কতটা বোঝায়, ইউ ক্যান সে ইমাজিন, ঠিক আছে? সুতরাং এটা আমাদের কোনো ফল্ট নয় যে আমরা কদিন ধরে তোমাদের মক টেস্টগুলো সলিউশন আনতে পারছি না। তোমরা বলবে তাহলে অন্য ভিডিও আপলোড কী করে হচ্ছে, এর কারণ হচ্ছে অন্য ভিডিওগুলো এক অনেক আগে রেকর্ড করে রাখা হয়। 2 নম্বর হচ্ছে অন্য ভিডিওগুলো ছোট হয়, মক টেস্ট ভিডিওগুলো একটু বড় হয়, আর মক টেস্ট ভিডিওগুলোতে যেহেতু ইমেজ আমরা নড়াচড়া করি ফলে মক টেস্ট ভিডিওগুলোর MB অনেক বেশি হয়। কালকে 12টা থেকে আমাদের ইন্টারনেট পরিষেবা আগের থেকে অনেক বেটার হয়েছে, আগে তো কিছুই আপলোড করা যাচ্ছে না, এখন অনেক বেটার হয়েছে। সেই জন্য এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, যদি দেখতে পাও, আমি তো রেকর্ড করছি, জানি না তোমরা আপলোড হবে কি না ভিডিওটা, তো যদি আপলোড হয়ে থাকে, যদি তোমরা এখন দেখতে পাচ্ছ তাহলে আমার গলার স্বর শুনতে পাচ্ছ, তো তাদের জন্য আমি বলবো যারা পেড মেম্বার্স প্লিজ বি পেশেন্ট, একটু ধৈর্য ধরো। 9 পর্যন্ত তোমাদের মক টেস্ট সলিউশন দেওয়া আছে, 2টো ডিউ আছে, একটা হচ্ছে মক টেস্ট 10 অ্যান্ড মক টেস্ট 11, এর মধ্যে আমি তোমাদের বলে দিয়েছি বা ম্যাম হয়তো বলেছেন যে নেক্সট মক টেস্ট তোমাদের 8 তারিখ অথবা 4 তারিখ সম্ভবত আসবে, তাই না? 4 তারিখ মনে হয় বলা হয়েছে, নাকি 8 তারিখ, তোমাদের গ্রুপে দেখে নেবে একটুখানি, আমার খেয়াল নেই, ডেটটা ওই দিন আসবে, ঠিক আছে? এর কারণ হচ্ছে মক টেস্টগুলো বেশ বড় হয়, ফলে আপলোড করতে সময় লাগে মক টেস্ট ভিডিওগুলো, ঠিক আছে? ওটা 500 বা 600 MB বা 300-400 MB হয়ে যায়, ইউটিউবে আপলোড করার পরে ইউটিউব ওটাকে কম্প্রেস করে দেয়, চেপে দেয়, ফলে ইউটিউবে আপলোড করার আগে আমরা যখন আমাদের কম্পিউটার সিস্টেমটাকে ওটাকে আপলোড করি তখন ওটা 400 বা 500 MB থাকে। ইউটিউব কী করে, ওটাকে আপলোড করার পরে ওদের নিজস্ব, জানো ইউটিউবের ক্ষমতা সম্পর্কে আইডিয়া আছে তোমাদের, বিশাল বিশাল যে সুপার কম্পিউটার বসানো থাকে তার মাধ্যমে ওরা কী করে, ওটাকে কম্প্রেস করে দেয় এবং ওই 100 বা 200 MB তোমাদের দিয়ে দেয়, বা অংশ 34-35 MB তোমাদের দিয়ে দেয়, ওকে? কিন্তু ওটা আপলোড করার পরে, আপলোড করার, কিন্তু আপলোড তো আমাকে করতে হবে, সুতরাং কী হয়েছে ওই অত বড় বড় ভিডিও আপলোড করা যাচ্ছে না এই মুহূর্তে, ওই জন্যই এখন মক টেস্টের সলিউশন দেওয়া তোমাদের একটু বন্ধ আছে 2-3 দিনের জন্য, বলতে পারি 5 দিনের জন্য। এরপরে তোমাদের আরও বেটার হচ্ছে, ঠিক আছে? যেহেতু এই ভিডিওটাও বড়, এই ভিডিওটা আমরা আপলোড করতে পারি, তাহলে আশা করবো যে কালকের মধ্যে তোমাদের মক টেস্ট সলিউশন
চলে আসবে, কারণ মক টেস্ট সলিউশনের ভিডিও অলরেডি আপলোড করা আছে। যদি হোয়াটসঅ্যাপে সম্ভব হতো দিয়ে দেওয়া যেত, কিন্তু হোয়াটসঅ্যাপ 20 MB বেশি সাপোর্ট করে না, আর আমাদের মক টেস্ট ভিডিওটা 324 MB, তো ইট ইজ নট পসিবল টু শেয়ার ইট থ্রু হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা শেয়ার করা পসিবল নয়, সেই জন্যই আমরা ইউটিউবে আপলোড করার চেষ্টা করছি। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে নেট পরিষেবা পুরো ডাউন থাকার জন্য, ছিল 5 দিন আগে, এখন 50% ইনক্লুড মানে ডেভেলপ করে গেছে, ফলে আরও ডেভেলপ করবে। আজকের দিনটা সময় দিয়ে দাও, কালকেও হয়তো ডেভেলপ করে যাবে, ঠিক আছে? তো আমরা তোমাদের দিয়ে দেবো, তো একটু ধৈর্য রাখার জন্য তোমাদের বলা হচ্ছে। এটা আমাদের ব্যক্তিগত কোনো ফল্ট নয়, এটা লোকাল এরিয়ার ফল্ট। আর এখন জানো ওয়ার্ল্ড ওয়াইড COVID-19 জন্য কী প্রবলেম হচ্ছে, সুতরাং যে কোনো সময় যে কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে। আই থিঙ্ক ইউ অল নো দ্যাট, এবং আশা করি হিউম্যান হবে তোমরা, মানবিক হবে এবং একটু ধৈর্য রাখবে। আচ্ছা, আজকে রিজনিংয়ে যে সলিউশনটা করাচ্ছি, একটু বেশি বকে ফেললাম, রিয়েলি সরি, বাট বকার দরকার ছিল বা বলার দরকার ছিল। দেখো আজকে রিজনিংয়ে যে ভিডিওটা, সেটা হচ্ছে অ্যানালজি নিয়ে আলোচনা করছি। চলো, তো আমি এখানে দুটো বক্স তোমাদের এঁকে দিচ্ছি। আচ্ছা, এই কথাগুলো তোমরা যারা পেড কোর্স মেম্বার নাও তারা স্কিপ করতে পারো, এই হচ্ছে আমাদের, আর একটা বাড়তি কথা হবে না। এই হচ্ছে ডট, এই হচ্ছে এক্স, এই হচ্ছে এ, এই হচ্ছে বি। সাপোজ ধরো এখানে তিনটে সিম্বল দেওয়া আছে, একটা বক্সের মধ্যে তিনটে সিম্বল, ধরো এগুলো সিম্বল, লেটার ফেটার ধরো না, ধরো সিম্বল দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? এই চিহ্নগুলো পরের বক্সে এরকম জায়গায় চলে গেলো, ধরো সাপোজ এ ওপর উঠে গেল, বি ওপর উঠে গেল, ডট এ পাশে চলে গেলো, ক্রস এ পাশে চলে গেলো। এবার প্রত্যেকটার তোমাকে কী করতে হবে, প্রত্যেকটার তোমাকে সিচুয়েশান এখানে ফলো করতে হবে। এইটাই হচ্ছে অ্যানালজি, অ্যানালজি মানে কি, অ্যানালাইজ করা, ঠিক আছে? দেখো এখানে ছিল এ, মানে এ ছিল কোথায়, এ অ্যাকচুয়ালি নিচের দিকে লেফট কর্নারে ছিল, অর্থাৎ আমরা বলতে পারি ডাউন লেফট কর্নার, ডিএল বলে লিখছি, ডাউন মানে নিচে লেফট কর্নারে ছিল। এখন এটা কোথায় হয়ে গেছে, আপার লেফট কর্নারে উঠে গেছে, ইউএল বলে লিখছি, ঠিক আছে? সেম বি, বি ছিল রাইট, বি তোমাদের কোথায় ছিল, ডাউন রাইট কর্নারে ছিল, মানে নিচের দিকে ডান দিকের কর্নারে ছিল। বি কোথায় উঠে গেছে দেখতে পাচ্ছ, আপার রাইট কর্নারে উঠে গেছে, ঠিক আছে? সিমিলারলি এই ডটটা দেখো, এই ডট, আচ্ছা ডটটা দেখার আগে বি এর আর এর মুভমেন্টটা একটু এঁকে দিই। তাহলে এরকম ছিল এ, এরকম উঠে গেছে, বিও এরকম ছিল, ওপর দিকে উঠে গেছে, ঠিক আছে? ক্লিয়ার? এই বক্সের মধ্যে এই মুভমেন্টটা হয়েছে এ আর বি, দেখতে পাচ্ছ ওপর দিকে উঠে গেছে, এই যে ওপর দিকে উঠে গেছে, এটাও ওপর দিকে উঠে গেছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আমরা কী পাচ্ছি, এই যে ডট ছিল, ডটটা দেখো তার ক্রিস ক্রসে চেঞ্জ হয়েছে, মানে ডট এখানে ছিল চলে এসছে এরকম জায়গায়, অর্থাৎ বি এর জায়গায় চলে এসছে ডট। এই দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে কোথায় চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ বি এর জায়গায় চলে এসছে ডট, এই যে ডট কোথায় চলে এসছে, বি এর জায়গায়, অর্থাৎ ডটের মুভমেন্ট কী হয়েছে, এক্স প্যাটার্নের মুভমেন্ট হয়েছে। সিমিলারলি এক্সের মুভমেন্টও কী হয়েছে, নিচের দিকে নেমে এসছে, দেখো এই যে নিচের দিকে নেমে এসছে, অর্থাৎ এক্সের মুভমেন্টও কী হয়েছে, এই প্যাটার্নে হয়েছে, অর্থাৎ এখানে এই প্যাটার্নের মুভমেন্টটা হয়েছে। তো এই মুভমেন্ট প্যাটার্ন বা এই যে কোর্স অফ মুভমেন্ট কীভাবে মুভ করছে, প্রত্যেকটা সিঙ্গেল সিম্বল কীভাবে মুভ করছে, যদি তুমি বুঝতে পারো অ্যানালজি তোমার কাছে ধোঁয়ার মতো ফুঁদি উড়িয়ে দেবে, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস দরকার, এটা এই ব্যাপারটা তত বেটার বোঝা যাবে যত তুমি প্রচুর প্রচুর প্র্যাকটিস করবে, ঠিক আছে? আরএস আগরওয়ালের নন ভার্বাল পার্ট কিনে নাও, ওতে প্রচুর আছে, তোমরা প্র্যাকটিস করতে পারবে ওখান থেকে, প্রচুর আছে, রিয়েলি প্রায় 8-9 পাতার আছে, ঠিক আছে? তো চলো আমরা রেলে পড়া একটা প্রশ্ন দেখে নিই। একটু তো আগেই তো বললাম যে 3-4টে করে রেলে বিগত বছরে পড়েছে, গ্রুপ ডি উঠিয়ে নাও, NTPC উঠিয়ে নাও, ALP উঠিয়ে নাও, JEE উঠিয়ে নাও, যার প্রশ্ন তুমি উঠিয়ে নাও না কেন, রিজনিং যেখানে আছে সেখানে তুমি অ্যানালজি পেয়ে যাবে। অ্যানালজি ভেরি ফেভারিট পার্ট, রেল, WBCS, CGL, CHSL, MTS এর ভেরি ফেভারিট পার্ট, প্রত্যেকটা কোশ্চেনে এরকম ধরনের কোশ্চেন থাকে। WBCS মেন্সের কথা বলছি, ওকে? চলো তো আমরা আজকে অ্যানালজি আলোচনা করছি, চলো একটা কোশ্চেন দেখে নেবো। আচ্ছা, কোনো চ্যাপ্টার করার আগে চ্যাপ্টারকে টাপ ভাববে না, ভাববে বুঝলে সোজা, এই শর্তটা দিয়ে রাখবে মনকে। মনকে কী বলবে, বুঝলে সোজা, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট, ইট উইল বিকাম ইজি ফর আস, ঠিক আছে? তো মানে মন তখন বুঝবে, ওকে বুঝলে সোজা মানে আমাকে বুঝতে হবে। তো তোমার চ্যালেঞ্জ হচ্ছে বোঝা ব্যাপারটা। দেখো আমি একটু আগে তোমাদের বলে দিলাম, ওখানে দুটো বক্স দিয়ে বুঝিয়েছিলাম, এখানে 4টে বক্স হয়েছে। পরীক্ষার সময় থোড়ি না তোমাকে দুটো বক্স দেবে, পরীক্ষার সময় তোমাকে 4টে বক্সই দেবে, ঠিক আছে? অনেক সময় 2টো বক্স দিয়ে দেয়, যদি শিফট ইজি থাকে তো 2টো বক্স দিয়ে দেয়, 3টে বক্সেও দিয়ে দেয়, রেলে 3টে বক্স দিয়েও দিয়েছে। তো এখানে আমি 4টে বক্স দেখেছি, এটা ALP-র প্রশ্ন। কী হয়েছে দেখো, আগে মুভমেন্টটাকে ফলো করো। আচ্ছা আরেকটা ব্যাপার, এই যে আমি প্রশ্নটা রেখেছি এটা ডেফিনেটলি একটু ডিফিকাল্ট প্রশ্ন, মানে খুব ইজি প্রশ্ন নয়, ডিফিকাল্টও নয় বাট ইজি নয়, মডারেট লেভেল। এবার এই প্রশ্নটাকে সলভ করার অনেক পদ্ধতি আছে। এক তো তুমি প্রত্যেকটা সিঙ্গেল সিম্বলের মুভমেন্ট দেখো এবং তারপর নিজে ড্র করে করে কী করো উত্তরটাকে বার করো। দুই হচ্ছে আমরা একটা স্মার্ট পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে কোনো একটা স্পেশাল সিম্বলকে দেখা এবং তার মুভমেন্টটাকে দেখা। তাহলে কী হবে, আমরা অপশান এলিমিনেশন পদ্ধতি ইউজ করতে পারবো, অর্থাৎ অপশানটাকে বাদ দিয়ে দিতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যদি এক্সের মুভমেন্ট দেখি, এক্স দেখো ছিল এখানে, আমি লাল দাগগুলো ফলো করছি, ফলো করবে, ছিল এখানে, গেছে এখানে, তারপর গেছে এখানে, তারপর গেছে এখানে, তার মানে কী হয়েছে, এক্স ছিল এখানে,
দেখো এক্স ছিল এখানে, এক্স কোথায় চলে গেছে? পরের বক্সে এখানে চলে গেছে, এই জায়গায় দেখো এই যে গেছে। তারপর এক্স কোথায় গেছে? এখান থেকে এখানে গেছে, দেখো এই যে গেছে। তারপর এক্স কোথায় গেছে? আবার এখান থেকে এখানে গেছে, দেখো এই যে গেছে। এরপরে এক্স কোথায় যেতে পারে? নির্ঘাত এক্স নিচের দিকে নামবে, কারণ এক্সের কোর্স তো এই, ঠিক আছে? এই 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 প্যাটার্নে এক্স যাচ্ছে না, দেখো ভালো করে, তাই না? এক্স কোথায় যাবে? এক্স এখানে নামবে। উত্তরে দেখো কোথায় এক্স এই প্যাটার্নে আছে। যদি একটা বক্স করো তাহলে বক্সের কোন দিকে এক্স থাকার দরকার ক্লিয়ারলি বুঝতে পারছো? এটায় নেই, এটায় তো এক্স একই জায়গায় আছে, তো এটা তো হবেই না, কেটে দাও ফার্স্ট। এটা এটাতেও নেই, কোনটাতে আছে? এতে আছে আর বিতে, ডিতে আছে, দেখো এই যে এই আর এই। তার মানে আমরা বি আর সি উড়িয়ে দিলাম, অর্থাৎ আমাদের যে প্রচুর কিছু এখানে ভাবতে হতো, করতে হতো, তার 50% কমে গেল। ওকে, ক্লিয়ার? স্মার্ট পদ্ধতি ইউজ করতে। এবার নেক্সট, ত্রিভুজের প্যাটার্নটা খেয়াল করো, এই হচ্ছে তোমাদের ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজের প্যাটার্নটা একটু খেয়াল করলে তোমরা একটা দারুণ জিনিস দেখতে পাবে। তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজটা যখন নিচে আসছে, দেখো এইবার সেকেন্ড এতে কী হয়েছে, নিচে এসে গেছে, দেখো ত্রিভুজটা কী হয়েছে, আমাদের নিচে এসে গেছে। ত্রিভুজ যখন নিচে আসছে তোমরা পরিষ্কার একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে আরেকটা ফিগারও তোমরা অ্যাপ্লাই করতে পারতে, সেটা হচ্ছে এই টিকটা, বা দরকার নেই। এই যে ত্রিভুজ ফিগারটা যখন নিচে আসছে তোমরা দেখো উল্টে যাচ্ছে, তোমরা দেখো কী হয়েছে, উল্টে গেছে, ওপরে ছিল এবং সেটা যখন একদম নিচে আসছে উল্টে গেছে। তো এই লাস্টটায় যেটা নিচের দিকে যে মুখটা আছে সেটা অ্যান্সার ফিগারে কী হবে? ওপর দিকে হবে। অ্যান্সার ফিগারে কী হবে তোমাদের? ওপর দিকে হবে। অর্থাৎ তুমি বুঝতে পারছো এ এখানে অ্যান্সার হতে পারে না, তাই অ্যান্সার আমাদের কী হবে? ডি হবে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এই যে ত্রিভুজটা যখন নিচের দিকে আসছে, এই দেখো তোমাদের উল্টে গেছে, ঠিক আছে? এবং এইভাবেই ও আবার ওপর পর্যন্ত পৌঁছাচ্ছে। তারপর আবার যখন নিচে নামবে ও কী হবে? আবার সোজা হয়ে যাবে, এই এই হয়ে যাবে। তার মানে অ্যান্সার ফিগারে আমাদের এই ত্রিভুজ থাকতে হবে, উল্টানো ত্রিভুজ থাকলে হবে না। সেটা কোথায় আছে? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সেটা আছে আমাদের ডিতে, এতে কিন্তু নেই, দেখো। ওকে, অর্থাৎ ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে। স্মার্ট পদ্ধতি ইউজ করলাম, সব সিম্বলকে আমাদের অ্যানালাইজ করতে হলো না, সব অপশানকেও ইনফ্যাক্ট আমরা অ্যানালাইজ করলাম না, জাস্ট দুটো অপশান দেখে অ্যান্সার দিয়ে দিলাম। নেক্সট হলো পরের প্রশ্ন। আচ্ছা, এটা তোমাদের সিজিএল প্রিলিতে পড়ার প্রশ্ন এবং এটা একটু ভালো প্রশ্ন। এখানেও তোমরা অপশান এলিমিনেশান পদ্ধতি ইউজ করলে ইজিলি তোমরা উত্তর দিতে পারবে। দেখো, আমি এই বক্সটাকে, এই যে প্রথম যে বক্সটা রয়েছে, এই বক্সটাকে চারটে পার্টে ভাগ করে দিচ্ছি। এই দেখো অ্যানালজি কেন বলা হয়, কারণ অ্যানালাইজ করার ক্ষমতা এখানে তোমার জাজ করা হয়, তুমি কতটা অ্যানালাইজ ভালো করতে পারছো। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। একটা বক্সে ডেফিনেটলি চারটে পয়েন্টই থাকে না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। মানে প্রত্যেকটা যে লাইন আছে লাইনের মধ্যবিন্দুগুলোকে আমি নিয়েছি, দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। ওকে, এবার দেখো এই বক্সটা, আচ্ছা আর আরও পয়েন্ট থাকে তো আমি সেগুলোকে তোমাদের পয়েন্ট করে দিচ্ছি, চলো সেগুলোকেও পয়েন্ট করে দিই, তোমার তাহলেও সুবিধা হবে। কর্ণ পয়েন্টগুলোকে নিচ্ছি, এই একটা, এই একটা এবং এই একটা, ঠিক আছে? এবার দেখো এই বক্সটা কোথা থেকে কোথায় গেছে, দেখো ভালো করে বোঝো। এই হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট, এই হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট, এই হচ্ছে আমাদের 3 নম্বর, এই হচ্ছে আমাদের 4 নম্বর, এই হচ্ছে আমাদের 5, এই হচ্ছে 6, এই হচ্ছে 7, এই হচ্ছে 8 নম্বর পয়েন্ট, ঠিক আছে? দেখো বক্সটাকে আমি পয়েন্ট করে দিচ্ছি, তাহলে তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে। দেখো এই এক্সটা, দেখো 1 নম্বর থেকে 2 নম্বরে গেছে, দেখো এই 2 নম্বর পজিশনে এসছে, ইয়েস অন্য বল, অর্থাৎ কোনায় চলে এসছে। দেখো এক্সটা 1 নম্বর বক্সে যেখানে ছিল, 2 নম্বর বক্সে কোথায় এসছে? 2 নম্বর পজিশনে এসে গেছে, ঠিক আছে? অর্থাৎ এক্স কী হয়েছে, 1 নম্বর থেকে প্রথমে 2 নম্বর পজিশনে এলো, দেন কী করছে? দেন কিন্তু এক্স 3 নম্বরে যাচ্ছে না, দেখো এখানে কিন্তু কোনো এক্স নেই। 2 নম্বর থেকে যখন 3 নম্বরে যাচ্ছে, 1 নম্বর থেকে 2 নম্বর তো গেলো, 1 নম্বর থেকে 2 নম্বরে তো এলো, 2 নম্বর থেকে 3 নম্বরে যখন যাচ্ছে, দেখো এক্সে কোথায় থাকা কথা ছিল, এখানে থাকার কথা ছিল, কিন্তু এক্স কিন্তু ওখানে যায়নি। এক্স কোথায় গেছে? এক্স 4 নম্বর পজিশনে চলে গেছে, এই দেখো 4 নম্বর পজিশনে এক্স চলে গেছে, এক্স। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ এক্স কিন্তু 2 নম্বর পজিশন থেকে সরাসরি 4 নম্বরে গেছে। ওকে, তারপরেরটার খেয়াল করো, তারপরেরটা এক্স কী করেছে? 4 নম্বর পজিশন থেকে এই জায়গায় ছিল, সেখান থেকে দেখো 5 নম্বর পজিশনে গেছে, এই যে 5 নম্বর পজিশন, এক্স দেখো 5 নম্বর পজিশনে গেছে। এখানে 3, 4, 1, 2, 3, 4 ওটা দেখো না, ওটা হচ্ছে বক্সের নাম্বার, ঠিক আছে? বা ছবিগুলোর নাম্বার দেওয়া রয়েছে, সেটা দেখো না, পজিশানগুলোকে দেখো, 5 নম্বরে গেছে, দেখো এই যে 5 নম্বর মাঝখানে মিডিল, সেই মিডিলে চলে গেছে এক্স। মানে এখান থেকে কী হয়েছে, ও একটায় ধাপ এখানে গেছে, ঠিক আছে? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তার মানে কী হচ্ছে, বেসিক্যালি হচ্ছে ও প্রথমে একবার এক ধাপ এগোচ্ছে, তারপর এগোচ্ছে 2 ধাপ, তারপর আবার 1 ধাপ এগোচ্ছে। তাহলে বলো এখন এক্স এই জায়গায় আছে, তাহলে এক্স এবার কী করবে? প্রথমে 1 ধাপ এগিয়েছে, তারপর 2 ধাপ এগিয়েছে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 1 থেকে 2-এর গ্যাপ কত? 1। 2 থেকে 4-এর গ্যাপ কত? 2, তাই না? 2 থেকে 4-এর গ্যাপ তো
জাস্ট মিনিট, দুই থেকে চারের গ্যাপ কত এখানে? দুই, চার থেকে পাঁচের গ্যাপ কত? এক। তারপরে আবার গ্যাপ কী হবে? ক্লিয়ারলি বুঝতে পারছি, গ্যাপ হবে তোমাদের 2 ইউনিট গ্যাপ হবে, মানে প্রথমে এখানে যাবে তারপরে এখানে যাবে, অর্থাৎ ও 7 নম্বর গ্যাপে চলে যাবে, ছিল 5 নম্বরে, ও কোথায় চলে যাবে? 7 নম্বর, কারণ 7 আর 5 আর 7-এর মধ্যে গ্যাপ কত হচ্ছে তোমাদের? 2 নম্বর গ্যাপ হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তার মানে এক্স থাকবে এই জায়গায়। কোন চিত্রে এক্স এই জায়গায় আছে? একমাত্র ডি চিত্রেই এক্স এই জায়গায় আছে, কেটে গেল, বাকি অপশান এখানে রাইট অপশান হবে তোমাদের ডি, আর কিছু দেখার দরকারই নেই, এটাই তোমাদের রাইট অপশান হবে, এটা কারেক্ট অপশান, ঠিক আছে, এটাই হবে তোমাদের কারেক্ট। এবং এটা খুব ভালো প্রশ্ন। ওকে, নেক্সট চলো পরের প্রশ্ন। আচ্ছা, এই ফিগারটাতে আমরা একটা নামকরণ করছি, এটাকে ধরছি আমরা এক্স, এটাকে ধরছি আমরা ওয়াই, এক্স ওয়াই, শুধু এই দাগটাকে ধরছি, এই দাগটা, ঠিক আছে। এবার এই দাগটাকে খেয়াল করো, মানে এই এল প্যাটার্ন এই দাগটাকে ধরছি, এই দাগটা খেয়াল করো, এই দাগটা উপরে উঠে গেছে একবার, মানে এক্স আর ওয়াই হয়েছে, তারপর আবার কোথায় গেছে? এখানে এক্স আর ওয়াই হয়েছে, তারপর আবার কোথায় গেছে? দেখো এই জায়গায় এক্স আর ওয়াই হয়েছে, এই দাগটা বুঝতে পারছো? দেখো একটা জিনিস দেখো, খেয়াল করো, এই দাগটা ছিল এই অবস্থায়, পরের শিফট এটা এখানে গেছে, মানে 180 ডিগ্রি পাক খেয়েছে, এই যে 180 ডিগ্রি, তারপর এটা কোথায় গেছে? তারপর এটা এই জায়গা থেকে এরা জাস্ট এইদিকে গেছে, অর্থাৎ এটা 90 ডিগ্রি পাক খেয়েছে। তাহলে তুমি একটা জিনিস ভালো করে দেখো, আবার দেখো, ছিল এই জায়গায়, এই পজিশানে ছিল, লাল পজিশানে ছিল, সেখান থেকে আবার কোথায় চলে গেছে? এখানে চলে গেছে, মানে আবার 180 ডিগ্রি পাক খেয়েছে, মানে এই যে এল প্যাটার্নের দাগটা একবার 180 ডিগ্রি পাক খাচ্ছে, তারপর আবার 90 পাক খাচ্ছে, তারপর আবার 180 পাক খাচ্ছে, তারপর আবার 90 পাক খাচ্ছে, এইটা করবে, এই 1 2 3 এই পর্যন্ত গেছে। তাহলে আমাদের অ্যান্সার ফিগার এটা কী হবে? এটা 90 পাক খাবে। এখন কোথায় আছে? আমি এই 4 নম্বরটাকে এখানে আঁকছি, দেখো এখানে এখন এইভাবে আছে, ইয়েস। তাহলে এটা উঠে যাবে কোথায়? এই যে এক্স ওয়াই, এই দাগটা 90 পাক খাবে, মানে কী হবে? এই পজিশানে যাবে, অর্থাৎ এটা এই পজিশানে আসবে, এক্স ওয়াই এই পজিশানে আসবে। কোথায় আছে দেখো? এতে একমাত্র দেখো এই পজিশানে আছে, অনলি এ, এই যে এই পজিশানে আছে, এখানে অ্যান্সার তোমাদের কী হবে? এই এখানে অ্যান্সার হবে, অন্যগুলো একটাও অ্যান্সার হবে না। অর্থাৎ দেখতে পাচ্ছ, জাস্ট একটা প্যাটার্নকে ফলো করে কিন্তু আমরা এখানে উত্তর দিতে পারছি, মানে এটা খুবই যে টাফ তা কিন্তু নয় অ্যাকচুয়ালি, শুধু তোমাকে একটু অবজারভেশন পাওয়ারটা ভালো রাখতে হবে। নেক্সট চলো পরেরটাতে। আচ্ছা, পরেরটা খেয়াল করো, আমরা এই দাগটাকে এক্স ওয়াই বলছি, এই নিচের দাগটাকে। এবার এই দাগটা দেখো আস্তে আস্তে ওপর দিকে উঠছে, দেখো এক ধাপ করে ওপর দিকে উঠছে, দেখো। তাহলে এটা এইটা হবে এক্স ওয়াই, এই দাগটা হবে। আর এর পরের দাগটা কী হবে? পরের ধাপটা কী হবে? পরের ধাপটা হবে, যদি আমরা ধরে নিই এটা হচ্ছে এ ধাপ, মানে এ দাগ, এটা হচ্ছে এ দাগ, আর এটা তোমাদের বি দাগ, তাহলে এ বি চলে যাবে নিচে, এ বি চলে যাবে তোমাদের নিচে, আর সিমিলার একটা দাগ, কারণ এক্স ওয়াই আর এ বির লেন্থ সেম, এক্স ওয়াই চলে যাবে উপরে, কারণ একটা করে ধাপ উপরে যাচ্ছে, ক্লিয়ারলি বুঝতে পারছো? তারপর কী হবে? তারপর এদের থেকে একটু বড় দাগ থাকবে, যদি আমি এটাকে একটু তোমাদের প্যাটার্নে আঁকার চেষ্টা করি, তারপর কী হবে? তোমাদের একটু বড় এর থেকে দাগ থাকবে একটা, তারপর কী হবে? তার থেকে একটা বড় দাগ থাকবে, এবং তারপর কী হবে? তার থেকে একটা ছোটো দাগ থাকবে। তো এই প্যাটার্নটা কোথায় ফলো হচ্ছে দেখো, অর্থাৎ প্রথম দুটো তোমাদের দাগ সেম প্যাটার্নের, তারপরে একটা বড়, তারপরে আরও বড়, তারপরে তার থেকে একটু ছোটো, এই দেখো ডি প্যাটার্নে ফলো হচ্ছে, খেয়াল করো, জাস্ট মিনিট, দেখো এখানে ডি প্যাটার্নে এইটাই ফলো হচ্ছে, খেয়াল করো, দেখো ডি প্যাটার্ন, এই হচ্ছে সেই এক্স ওয়াই, ওকে এক্স ওয়াই, এই হচ্ছে সেই এবি, এবি তার থেকে একটু বড় দাগ হচ্ছে এটা, তার থেকে আরেকটু বড় দাগ হচ্ছে এটা, আর ওই দুটোর থেকে একটু ছোটো দাগ হচ্ছে লাস্টটা, অর্থাৎ ডি এখানে কারেক্ট অপশান। ওকে, এখন দেখো সি আর এ তো আমার কেটেই যাচ্ছে, কারণ প্রথম দুটো দাগ আমার সিমিলার দৈর্ঘ্যের হতে হবে, তার মানে আমাদের গোলাবে কোনটাতে? বিতে গোলাবে আর ডিতে গোলাবে, বিতে আর ডিতে গোলাবে। এখন বি কেন হবে না? ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বি কেন হবে না? বিতে এই দাগটা তোমরা কোথাও দেখতে পাচ্ছ? এই যে দাগটা, এই দাগটা কোথাও বলো, বিতে কোথাও আছে কিনা বলো, এই দাগটা কিন্তু বিতে কোথাও নেই, ওই জন্য বি এখানে কেটে যাবে, ঠিক আছে? এই যে লাল দাগটা, এই দাগটা বলো বিতে কোথাও আছে কিনা, বিতে কিন্তু নেই, যেহেতু নেই ওই জন্য ওই দাগটা কেটে যাবে, ঠিক আছে? বি আর ডি এর মধ্যে গোলাবে, বি কীভাবে এলিমিনেট করবে আমি তোমাদের বুঝিয়ে দিলাম, তো এখানে ডি অ্যান্সার হবে। এইভাবে কিন্তু এলিমিনেশন পদ্ধতি ইউজ করতে হয়, এই ধরনের রিজনিংয়ে মনে রাখবে, নন ভার্বালের ক্ষেত্রে 90% ক্ষেত্রে এলিমিনেশন পদ্ধতি, অপশান এলিমিনেশন পদ্ধতি ইউজ করতে হয়, অন্য কোনো পদ্ধতি ইউজ করলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে, যা টাইম তোমার লাগছে তার থেকে দ্বিগুণ, কেন 3 গুণ 4 গুণ বেশি টাইম লাগবে, ঠিক আছে? নেক্সট হলো পরের প্যাটার্নে। আচ্ছা, এটাও রেলে পড়া প্রশ্ন, ওই জন্য একটু ইজি, ঠিক আছে? এখানে দেখো তোমাদের 1 নম্বরটা খেয়াল করো, 1 নম্বরটা খেয়াল করো, তারপরে 2 নম্বরটা খেয়াল করো, তারপর তোমার 3 নম্বরটা খেয়াল করো,
তারপর তোমরা 4 নম্বরটা খেয়াল করো, তারপর তোমরা 5 নম্বরটা খেয়াল করো। কিছু বুঝলে আমি 5 নম্বরটা লিখিয়ে দিলাম, দেখো কি হচ্ছে, গ্রাফ এই নামছে, তার মানে 5 নম্বরে যে ফিগারটা দাঁড়াবে সেটা একদম তলদেশে অবস্থান করবে। তো একটাতেই তলদেশে আছে, এটাই তোমাদের অ্যান্সার হবে, আর কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। সিঁড়ি, সিঁড়ি হচ্ছে দেখো একটাতেই আছে সেটা, এটাই তোমাদের অ্যান্সার হবে। ওকে, আর যদি বেশি অ্যানালাইজ করতে চাও তো অ্যানালাইজ নিজেরা করে নিতে পারো, যে এই মুখটা দেখো খেয়াল করতে পারো, এই মুখটা এখানে দেখো, এই মুখটা, তারপর দেখো এই মুখটা, তারপর দেখো এই মুখটা, তাহলে এখানে যে ফিগারটা হবে তাতে ডেফিনেটলি মুখটা নিচের দিকে থাকবে। এবার দেখো এখানে এই দাগটা দেখো, এখানে এই দাগটা দেখো, অর্থাৎ দুটো ফিগারে দাগ সেম, তারপর দেখো একটা করে দাগ এখানে অ্যাড হচ্ছে। এর পরে ফিগারটা কী হবে, এখানে 3টে দাগ হবে, তাহলে দেখো এই ডি নম্বর ফিগারটাই তোমাদের আসছে কিনা দেখো। ক্লিয়ার? নেক্সট চলো পরেরটাতে। আচ্ছা পরেরটা দেখো, এখানে কি বলেছে, এখানে তোমরা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে, এখানে কোনো ফিগারের দিকে তাকানোর দরকার নেই, জাস্ট মাঝখানে যে দাগটা আছে না, এই মাঝখানে এই লাল দাগটার দিকে খেয়াল করো। ধরে নাও এটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমাদের বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে তোমাদের ডি। জাস্ট এই যে দাগটা আছে, এই দাগের আমি এ বি সি ডি করে দিয়েছি, ব্যাস আর কিছু না, ঠিক আছে। তো খেয়াল করো এই দাগটা যখন 2 নম্বর দাগে যাচ্ছে তখন কী হচ্ছে, সেটা এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ এই লাইনটা ঘুরে এদিকে আসছে, মানে এখানে 45 ডিগ্রি মুভ হচ্ছে। ভালো করে বোঝো, তার মানে এখন আমাদের সি হচ্ছে এটা, ডি হচ্ছে এটা, ওকে, আর এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, ঠিক আছে। সিমিলার আবার দেখতে পাচ্ছ, আবার মুভমেন্ট হয়েছে, ওকে, আবার মুভমেন্ট হয়েছে, তার মানে কী হয়ে গেছে, দেখো এই সি এ চলে এসেছে এখানে, এই জায়গায় সি আমাদের এটা, এ হচ্ছে ডি আমাদের এটা, এ হচ্ছে এ আমাদের এটা, এ হচ্ছে বি আমাদের এটা, ওকে, তারপরে আবার মুভ করেছে, তার মানে কী হয়েছে, এই হচ্ছে আমাদের সি হয়ে গেছে, এই হচ্ছে আমাদের ডি হয়ে গেছে, এই হচ্ছে আমাদের এ হয়ে গেছে, এই হচ্ছে আমাদের বি হয়ে গেছে। তাহলে পরের বারে বলো কী হবে, পরের বারে অ্যাকচুয়ালি তোমাদের প্লাস চিহ্ন তৈরি হবে, কেন, কারণ তখন এ এখানে ছিল, উঠে যাবে ওপর দিকে, অর্থাৎ এ এখানে চলে যাবে, বি এখানে চলে আসবে, সি এখানে ছিল চলে যাবে এখানে, অর্থাৎ সি তখন এখানে উঠে যাবে, ডি তখন এখানে হয়ে যাবে। দেখো এই প্লাস সাইনটা কোথায় আছে, অনলি সিতেই আছে, তো এ কেটে যাবে, বি কেটে যাবে, ডি কিন্তু কেটে যাবে, এটাই তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তোমরা অন্য ফিগারগুলো মিলিয়ে দেখে নিতে পারো, এটাই তোমাদের অ্যান্সার হবে, অর্থাৎ আমি অ্যানালাইজ কত দ্রুত করতে পারছি তার উপর বেস করে কিন্তু আমার প্রবলেম ফিগার দ্রুত সলিউশন হচ্ছে অ্যান্সার ফিগারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে চলো পরেরটা, ওকে। আচ্ছা আরেকটা জিনিস, আগেবারে পোস্টে দাগ নম্বর 8 ছিল, তো তোমরা ওটা থেকে ঘাবড়াবে না, ওটা আমার কালেকশন করা অ্যাকচুয়ালি, ওই জন্য আমি 8, 9, 10 করে রেখেছিলাম, তার মধ্যে থেকে যেগুলো টাফ আমি সেগুলি তোমাদের এখানে করাচ্ছি, ঠিক আছে, বাকিগুলো ইজি, ওকে। নেক্সট হলো পরেরটা, তো ঘাবড়াবে না, এটা অ্যাকচুয়ালি 11 নম্বরের প্রশ্ন, বাট আমি এখানে দাগ নম্বরটা রাখিনি, তো ওখানে তোমরা ভাববে না যে 8 নম্বরের পরে বাকিগুলো কোথায় গেলো, এমনটা নয় অ্যাকচুয়ালি। আচ্ছা দেখো এখানে কী দেখতে পাচ্ছি, এখানে খেয়াল করো কী হচ্ছে, ভালো করে বুঝবে, এক্সে ইনিশিয়াল পজিশান কি এইটা ছিল, তারপরে পজিশান কোথায় হয়ে গেল, এইটা হয়ে গেল, তারপর আর এক্সকে দেখা যাচ্ছে না, তার মানে এক্স এখান থেকে উঠে যাচ্ছে, ওকে। আচ্ছা প্রথমবারের ক্ষেত্রে দেখো একটা আমাদের স্কোয়ার ছিল, কিন্তু এখানে কোনো স্কোয়ার আমাদের নেই, তার মানে আমাদের কী হচ্ছে, এক্স, ভালো করে বোঝো এক্স কী হচ্ছে, এক্স প্রথমে যেখানে ছিল তার থেকে এক ধাপ ওপরে উঠছে, দেখো প্রথমে এক্স এখানে ছিল, তারপর কী হচ্ছে, এক ধাপ ওপরে উঠেছে, দেখো এক্স এখানে চলে গেছে, ঠিক আছে। ক্লিয়ারলি দেখো ভালো করে বুঝতে হবে তোমাদের, প্রত্যেকটা ব্যাপার যদি না বোঝো তাহলে কিন্তু তোমার ব্যাপারটা করতে পারবে না, আশা করি বুঝতে পারছো। তাহলে এক্সের পজিশান এই ছিল, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই বক্সটাকে যদি আমরা নাম দিই, এক্স এই 1 পজিশানে ছিল, তারপর এক্স চলে গেছে, ধরো এই কোনায় চলে গেছে এক্স, তারপর এক্সে কোথায় যাওয়ার কথা, এক্সের যাওয়ার কথা এই মাঝখানে, এক্স তো এক পার্ট করে সরছে, তারপর এক্সে আবার কোনায় যাওয়ার কথা, তারপর আবার এখানে যাওয়ার কথা, ঠিক আছে, তারপর আবার এক্স এখানে যাওয়ার কথা, তারপর এখানে, এইভাবে ঘুরবে, কিন্তু এক্স থাকছে না সব জায়গায়, ঠিক আছে। প্রত্যেকটা এই যে আমরা মিডল পয়েন্ট এবং কোনো পয়েন্টগুলোকে রেখেছি, কোনার পয়েন্টগুলো রেখে, এগুলোকে তুমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্টগুলো নামও দিতে পারো, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর এবং এটা 8 নম্বর, এভাবে তুমি নাম দিয়ে দিতে পারো, ঠিক আছে, তোমার সুবিধার জন্য আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি তাই, ওকে। পরীক্ষার সময় সব করবো না, বাট বোঝানোর জন্য। এবার দেখো কী হচ্ছে, এক্স দেখো 1 নম্বর থেকে 2 নম্বরে যাচ্ছে, এটা তো 2 নম্বর পজিশান ছিল, দেখো 1 নম্বর থেকে 2 নম্বর পজিশানে চলে গেছে, ওকে। আর 1 নম্বর থেকে 2 নম্বর পজিশানে যখন যাচ্ছে তখন ওকে ও ঠেলছে, ও ছিল 2 নম্বর পজিশানে, দেখো ও এখন চলে আসছে 3 নম্বর পজিশানে, মানে ওকে ও কী বলছে, ও ওকে মানে ওর সামনের দিকে যা আছে তাকে ও ঠেলে নিয়ে একটা পজিশান সামনের দিকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, ওকে। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, এই বক্সটা, এই যে স্কোয়ার, এই স্কোয়ারটা উঠে যাচ্ছে, গিয়ে একটা নতুন সিম্বল এখানে আসছে, স্কোয়ারকেও ও ঠেলছে, স্কোয়ারকেও তো ও ঠেলবে, এক্সকে যেমন, এক্স যেমন ওকে ঠেলছে, তখন ও তো স্কোয়ারকে ঠেলবে, তাহলে স্কোয়ার চলে যাবে কোথায়, ছিল 3 নম্বরে, স্কোয়ারে চলে যাওয়ার কথা 4 নম্বরে, স্কোয়ার কোন নম্বরে পজিশান আছে, 3 নম্বর পজিশান আছে, ও 4 নম্বর পজিশানে চলে যাওয়ার কথা,
কিন্তু হচ্ছে যেটা সেটা হচ্ছে স্কোয়ার আর থাকছেই না, স্কোয়ারের জায়গায় নতুন একটা সিম্বল এখানে চলে আসছে, আশা করি বুঝতে পারছো। ওকে নেক্সট বার দেখো, নেক্সট বার কী হয়েছে, নেক্সট বার হয়েছে কি, এক্সের এখন পজিশন কোথায় আছে, এক্স দেখো তোমাদের 2 নম্বর পজিশনে ছিল, তাহলে এক্সে এখন 3 নম্বর পজিশনে যাওয়া উচিত পরের বার। এক্স দেখো 3 নম্বর 2 নম্বর থেকে এক্স 3 নম্বর পজিশনে গেছে, কিন্তু এক্সের রূপ পরিবর্তিত হয়ে গেছে, এক্স এখন একটা স্টারে পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আর ও আবার ওকে ঠেলেছে, ফলে ও দেখো ছিল 3 নম্বর পজিশনে, এখন চলে আসছে দেখো 4 নম্বর পজিশনে, এটা তো 4 নম্বর পজিশনে, এই যে ও দেখো তোমার 4 নম্বর পজিশনে চলে আসছে, ঠিক আছে। ও কত নম্বর পজিশনে চলে এসছে, 4 নম্বর পজিশনে চলে এসছে, ওকে আচ্ছা। আর ও তেমন আবার এইটাকেও ঠেলেছে, এইটাকে ঠেলার ফলে এইটা যেমন 4 নম্বর পজিশনে ছিল এখন কত নম্বর চলে আসছে, দেখো 5 নম্বর পজিশনে চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ কী হচ্ছে, একবার সামনেরটা অমিট হয়ে যাচ্ছে এবং এক ধাপ করে সবকটা এগিয়ে আসছে, পরের ধাপে কী হচ্ছে পেছনেরটা অমিট হয়ে যাচ্ছে, আবার পুরো ব্যাপারটা এক ধাপ করে এগোচ্ছে, এইটা হচ্ছে। তাহলে এবারে তুমি বলো, এবার তুমি ভালো করে দেখো, আগেরবার পেছনেরটা অমিট হয়েছিলো, এবারে দেখো এইটাও এক ধাপ সরে এসছে, অর্থাৎ এইটা তোমাদের 6 নম্বর চলে এসছে, এই 6 নম্বরে। কিন্তু 6 নম্বরে চলে আসলে কী হবে, এর রূপটা চেঞ্জ করেছে, দেখো এটা একটা ত্রিভুজে বদলে গেছে, ঠিক আছে। তাহলে এর পরের বার কী হবে ভাবো, এর পরের বার ত্রিভুজ তো থাকবে, ও তো থাকবে, মানে বলতে পারো শূন্য তো থাকবে, কিন্তু এটা থাকবে না, ক্লিয়ার হয়েছে, এটা থাকবে, এটা থাকবে, কিন্তু এটা থাকবে না, কারণ আগের বার কী হয়েছে সামনেরটা পরিবর্তন হয়েছে, তো এবারে কী হবে পিছনেরটা পরিবর্তন হবে। ওকে তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কোনোটাতেই আমাদের স্টার নেই, দেখো উত্তরে আমাদের অপশানে একটা তো কিন্তু আমাদের স্টার নেই, তো ডেফিনেটলি থাকবে না, ওই জন্যই নেই। ওকে এবার দেখো আরেকটা জিনিস, এটা কত নম্বর পজিশনে আছে, আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর পজিশনে আছে, তাহলে এ কত নম্বর পজিশনে চলে আসবে, এ চলে আসবে 7 নম্বর পজিশনে, অর্থাৎ অ্যান্সার ফিগারে আমি যেখানে একটা বক্স আঁকি, অ্যান্সার ফিগারে এ কত নম্বর ফিগারে চলে আসবে, এ কিন্তু চলে আসবে তোমাদের 7 নম্বর ফিগারে, অর্থাৎ এ এরকম জায়গায় বসবে, এটা হচ্ছে 7 নম্বর, 7 নম্বর পজিশানেও চলে আসবে। সিমিলারলি ও কোথায় চলে আসবে, ও চলে আসবে তোমাদের 6 নম্বর পজিশানে, ঠিক আছে। এবং আর একটা নতুন সিম্বল এখানে এসে উপস্থিত হবে, সেটা যে কোনো সিম্বল হতে পারে, তো আমরা দেখে নেই এই ও আর ত্রিভুজের সিম্বল, মানে সিম্বলের যে পজিশান সেটা 6 আর 7 নম্বরে কোথায় কোথায় আছে, দেখো বিতে তো নেই, সিতে তো নেই, ডিতে তো নেই, এতেই আছে, তো এই একমাত্র অপশান হবে, দেখো। আর একটা নতুন সিম্বল বললাম চলে আসবে, সেটা চলে আসছে, দেখো সেটাও চলে আসছে, ঠিক আছে। এইভাবে কিন্তু অ্যানালাইজ করতে করতে যেতে হয়, দেখো আমি এত ভেঙে কেন বলছি, কারণ তোমরা যাতে বুঝতে পারো, যদি এই যা করালাম 5-6টা তাও যদি তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু পরের ফিগারটা ডেফিনেটলি পারবে, পরের ফিগারে চলো। আচ্ছা পরেরটা দেখো, ভেরি ইন্টারেস্টিং কী হয়েছে, দেখো পরেরটা, পরেরটা তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, তুমি এটাকে 2টো পার্টে ভাগ করে দাও, আমি যেখান থেকে লাল দাগ নিয়েছি 2টো পার্টে তোমরা ভাগ করো, ইমাজিন করো, ঠিক আছে, ভাগ করে দাও। ওকে এই যে পুরো বক্সটা আমি এখানে করছি, এই পুরো বক্সটা দেখো সামনের দিকে এগিয়ে গেছে, একদম শূন্য আছে এখানেও, সি আছে এখানে, এস আছে এখানে, এই প্যাটার্নেই, অর্থাৎ প্রথমে জি তোমাদের যে ব্ল্যাক কালারের গোলটা, তারপর তোমাদের সি, তারপর তোমাদের এস, অর্থাৎ এই টোটালটা উঠে গিয়ে দেখো ফার্স্টে বসেছে, এই দেখো প্রথমে বসে গেছে, ঠিক আছে। ওকে আর পরিণতিতে কী হয়েছে, যেটা প্রথমে ছিল মানে এই তিনটের গ্রুপ, ওরা বাধ্য হয়েছে পেছন দিকে সরে আসতে, ঠিক আছে, মানে এরা বলশালী, এরা এদেরকে কী করছে ঠেলে এদিকে সরিয়ে দিয়েছে, ঠিক আছে। এ হচ্ছে 2 নম্বরের চিত্র। 3 নম্বরে কী হয়েছে দেখো, 3 নম্বরে যেটা হয়েছে যে এই পুরো বক্সটা উঠে পেছন দিকে চলে এসছে, এই পুরো বক্সটা উঠে কী হয়েছে পেছন দিকে চলে এসছে, ঠিক আছে। এরা একটু ক্ষমতাশালী, এরা যখন যেখানে খুশি বসতে পারে, এই বক্সটা যখন যেখানে খুশি বসতে পারে, তাতে কী হয়েছে পরিণতিতে কী হয়েছে, এরা যেটা এখানে ছিল তা দেখো সামনের দিকে সরে গেছে, 3 নম্বর দেখো সামনের দিকে চলে গেছে, ক্লিয়ার। কিন্তু 3 নম্বরে আরও একটা চেঞ্জ হয়েছে, কী চেঞ্জ হয়েছে, 3 নম্বরে এই যে প্যাটার্ন ছিল, এই যে প্রথমে গোলটা, তারপরে সিটা, তারপরে এসটা, এটা দেখো চেঞ্জ হয়েছে, এখানে প্রথমে দেখো গোল চলে এসছে, তারপর দেখো এস, তারপর দেখো সি চলে এসছে, অর্থাৎ এস যেহেতু মাঝখানে আছে, ঠিক আছে, এস দেখো এখন মাঝখানে চলে এসছে, দেখো খেয়াল করো এস মাঝখানে চলে এসছে, তারপর তোমাদের গোলটা চলে এসছে, তারপর তোমাদের সি চলে এসছে, অর্থাৎ টোটাল প্যাটার্নটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো টোটাল প্যাটার্নটা কী হয়েছে, একটু চেঞ্জ হয়েছে। ওকে আচ্ছা ফোর্থে তাহলে কী হবে, তুমি ভাবো তো ফোর্থে কী হবে, ফোর্থে এটা হবে এই টোটাল প্যাটার্নটা কী হবে, উঠে গিয়ে এখানে বসবে, দেখো তাই হয়েছে, এই টোটাল প্যাটার্নটা দেখো উঠে গিয়ে সামনের দিকে চলে গেছে। আর পরিণতি কী হয়েছে, যারা সামনের দিকে ছিল তারা দেখো পিছন দিকে চলে এসছে, এই দেখো পিছন দিকে চলে এসছে, কিন্তু এর ক্ষেত্রে পরিবর্তনটা হয়েছে, এক্ষেত্রে কী পরিবর্তন হয়েছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এর যেটা ত্রিভুজ, প্রথমে ছিল ত্রিভুজ, তারপর ছিল ইনটু, তারপর ছিল ইকুয়াল টু, সেটা দেখো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে কী হয়ে গেছে, ক্লিয়ারলি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ সেটা কিন্তু চেঞ্জ হয়ে তোমাদের দেখো প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ প্রথমে চলে গেছে ত্রিভুজ, তারপর চলে গেছে তোমাদের ইকুয়াল টু,
তারপর চলে গেছে তোমাদের ক্রস, ঠিক আছে? অর্থাৎ প্যাটার্ন কী হয়েছে তোমাদের, চেঞ্জ হয়েছে। মানে যেটা ছিল, ভালো করে বুঝবে, যেটা ছিল এর লাস্টে সেটা চলে গেছে এর ফার্স্টে, যেটা ছিল এর লাস্টে সেটা চলে গেছে এর ফার্স্টে। সিমিলারলি যেটা ছিল এর প্রথমে সেটা চলে গেছে এর সেকেন্ডে, সিমিলারলি যেটা ছিল এর মাঝখানে সেটা চলে গেছে এর লাস্টে। এক্স্যাক্টলি সেম প্যাটার্নটা কিন্তু আগেরবারও ফলো আপ হয়েছিল। তোমরা যদি দেখো এই প্যাটার্নটা, এই প্যাটার্নটা আমি আগেরবার আঁকছি, আরেকবার আঁকছি, এখানে ছিল প্রথমে গোল, তারপর ছিল সি, তারপর ছিল এস, ঠিক আছে? এই প্যাটার্নটা চেঞ্জ কোথায় হয়, তিন নম্বরের প্যাটার্নটা পুরোটা দেখো, এই সিকোয়েন্স চেঞ্জ হচ্ছে। দেখো এই যে এস, ঠিক আছে, এই এস চলে যাচ্ছে কোথায়, সি এর জায়গায় চলে যাচ্ছে, এই যে এই এই প্যাটার্ন হয়ে গেছে। দেখো এই কী হয়েছে, অ্যাকচুয়ালি এস চলে গেছে সি এর জায়গায়, সি চলে এসছে ও এর জায়গায়, পরিণতিতে ও কী হয়েছে, ঠেলে এসের জায়গায় চলে গেছে। দেখো এস চলে এসছে সি এর জায়গায়, দেখো নিচেরটা খেয়াল করো, এস দেখো সি এর জায়গায় চলে এসছে, সি দেখো ও এর জায়গায় চলে এসছে, পরিণতিতে ও ঠেলে চলে গেছে কোথায়, বা এই পুটকিটা ছেলে ঠেলে কোথায় চলে গেছে, সামনের দিকে চলে গেছে। এই সেম প্যাটার্নটাকে ওপরে ফলো আপ করছে, খেয়াল করো তো, দেখো দেখো তো খেয়াল করো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এ চলে গেছে এর জায়গায়, ঠিক আছে? আরেকবার চলো এঁকে দেখাই, চলো আরেকবার এঁকে দেখা যাক, ঠিক আছে? দেখো এই ব্যাপারগুলো কী হয়েছে, তোমরা যদি খুব ভালো করে না বোঝো তাহলে আমি যখন, মানে তোমরা যখন অন্যান্য করবে, মানে অন্যগুলো করবে, তখন তোমাদের প্রবলেম হবে। এখান থেকে যেগুলো অ্যানালাইজ পারছো বা যেগুলো তোমাদের বলে দিচ্ছি সেগুলো খুব ভালো করে এই প্যাটার্নটাকে খেয়াল করো ফার্স্ট, ঠিক আছে? এই প্যাটার্নটাকে না খুব ভালো করে খেয়াল করো, তোমাদের সুবিধা হবে। দেখো এটা অ্যাকচুয়ালি ছিল কি, এটা অ্যাকচুয়ালি এই ছিল, তারপর সি ছিল, আচ্ছা এটা তো আমরা করবো না, ঠিক আছে? আমরা তো ওই ত্রিভুজের প্যাটার্নটা দেখো, ত্রিভুজের প্যাটার্নটা প্রথমে কেমন ছিল সেটা আঁকো। প্রথমে ক্রস ছিল, তারপরে ত্রিভুজ ছিল, তারপরে ইকোয়াল ছিল। এবার দেখো শেষ এই ছবিটা দেখো, এখানে কী হয়েছে ভালো করে বুঝবে কী হয়েছে। এখানে যেটা হয়েছে দেখো, এখানে আমি এঁকে দিচ্ছি, এখানে এইটা এইটা এবং এটা হয়েছে, কী হয়েছে অ্যাকচুয়ালি ভালো করে বোঝো। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে ত্রিভুজ, এ একে ঠেলেছে, সামনের দিকে ঠেলছে, ভালো করে বোঝো। এই ছবিটাই কী হচ্ছে, পেছন দিকে ঠেলা হচ্ছে, পেছন দিকে। আর এই ছবিটাই কী হচ্ছে, দেখো সামনের দিকে ঠেলা হচ্ছে। দেখো এই ত্রিভুজ ক্রসকে ঠেলেছে, ফলে ক্রস সামনে থেকে টোটালি কী হয়েছে, পেছন দিকে চলে এসছে, ঠিক আছে? আর ত্রিভুজকে কে ঠেলেছে, ত্রিভুজকে ইকোয়াল টু ঠেলেছে, ফলে ইকোয়াল টু দেখো এখন ত্রিভুজের জায়গায় চলে এসছে। অর্থাৎ এটা ফার্স্টের দিকে, মানে সামনের দিকে ফরওয়ার্ড হচ্ছে, আর এটা পেছনের দিকে ফরওয়ার্ড হচ্ছে, ঠিক আছে? আমি বললাম না এটা একটু টাফ আছে, আমি ওই জন্যই বলেছি আগেগুলো ভালো করে বুঝো, ঠিক আছে? নইলে কিন্তু এটা করতে গেলে প্রবলেম হয়, এটা একটু জটিল, এটা ব্যাংকে পরীক্ষা পড়ার জন্য একটু জটিল, ঠিক আছে? আসতে পারে এই ধরনের জিনিস, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, একটা সামনের দিকে ঠেলছে, একটা পেছন দিকে ঠেলছে, ঠিক আছে? দেখো আমার বোঝাতে কিন্তু খুবই প্রবলেম হচ্ছে তোমাদেরকে, কারণ এইভাবে এটা বোঝানোটা ভীষণ টাফ, একদম সামনে বোর্ডেও বোঝানো যায় না, একদম সামনাসামনি যদি কেউ থাকে তাহলে খুবই ভালো করে বোঝানো যায়, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য, তাহলে তোমাদের ধৈর্য থাকতে হবে যে আমার কাছ থেকে যতটা বুঝতে পারছো সেটাকে নেওয়ার, এই ধৈর্যটা কিন্তু থাকতে হবে। আমার কিন্তু ধৈর্য আছে তোমাদেরকে বোঝানোর মতো, তোমাদের ধৈর্য আছে তো আমার কাছ থেকে নেওয়ার মতো, এটা মাথায় রাখো, ঠিক আছে? তো ক্লিয়ার কী হচ্ছে আরেকবার বলে দিচ্ছি, চলো আরেকবার, চলো আরেকবার বলা যায়, দেখো এটাকে বুঝতেই হবে আর আমি বুঝিয়ে ছাড়বো, ঠিক আছে? এটা কেন বুঝতে হবে, কারণ এরকম প্যাটার্নে যদি পড়ে যায় তখন কী করবে, সোজা সোজা হলে তো বেশ পারছো ভালো, যদি এরকম প্যাটার্নে হয় তখন কী করবে, দেখো ভালো করে দেখো, খেয়াল করো, প্রথম ইম্প্রুভমেন্টটা তো বুঝতে পেরেছো, প্রথম চেঞ্জ কী আসছে বুঝতে পেরেছো, একটা বক্স সরে পুরো সামনের দিকে আসছে, শুধু তাই নয় টোটাল বক্সটারও চেঞ্জ হচ্ছে। এইটা ফার্স্ট খেয়াল করো, এটাই সিকোয়েন্সটা কী ছিল, প্রথমে ছিল এরকম বড় একটা গোল ছিল, তারপর সি ছিল, তারপর এস ছিল, আমি বড় করে আসছি তোমাদের। লাস্ট প্যাটার্নটা খেয়াল করো, এখানে কী চলে এসছে, এখানে এসছে প্রথমে তোমাদের ও চলে এসছে, তারপর তোমাদের এস চলে এসছে, তারপর তোমাদের সি চলে এসছে, কী হয়েছে বেসিক্যালি ব্যাপারটা, বেসিক্যালি ব্যাপারটা ভালো করে বলো, বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে, বেসিক্যালি ব্যাপারটা এটা হয়েছে, সেটা হচ্ছে এই যে ও, ঠিক আছে, এই যে ও, এই যে ও, এই ও, এই ও কী হয়েছে তোমাদের, আচ্ছা এস নিয়ে ধরো, এস কী হয়েছে, এস সিকে ঠেলেছে, ঠিক আছে? এস সিকে ঠেলে দিয়েছে, কোন দিকে ঠেলে দিয়েছে, ব্যাকওয়ার্ডে ঠেলছে, এস সিকে ব্যাকওয়ার্ডে ঠেলছে। দেখো ঠেলে কী হচ্ছে, ও সি এর জায়গায় বসে পড়ছে, সি বাধ্য হচ্ছে ও এর জায়গা নিতে, আর ও বাধ্য হচ্ছে কী হচ্ছে, একদম সামনে চলে যেতে। অর্থাৎ এটা ব্যাকওয়ার্ডে পুশিং হচ্ছে, ব্যাকওয়ার্ডে পুশ করছে একে, ঠিক আছে? এবার তুমি এই এইটার দেখো, এখানে কী ছিল, এখানে ছিল প্রথমে ক্রস, তারপর ছিল ত্রিভুজ, তারপর ছিল তোমাদের ইকোয়াল টু, ঠিক আছে? ভালো করে বোঝো, ওকে। এবার এই লাস্ট পজিশন, মানে এই পজিশনটা খেয়াল করো, এখানে কী হয়েছে, প্রথমে চলে গেছে তোমাদের ত্রিভুজ, তারপর চলে গেছে তোমাদের ইকোয়াল টু,
তারপর চলে গেছে তোমাদের ক্রস। মানে এখানে কি হয়েছে, এখানে সামনের দিকে ঠেলা হচ্ছে, কেন এই ত্রিভুজ মানে এই ইকুয়াল টু ত্রিভুজকে ঠেলছে সামনের দিকে, এটা সামনের দিকে ঠেলছে, তাহলে পরিণতিতে ত্রিভুজও ক্রসকে ঠেলছে মানে এক্সকে ঠেলছে, এক্স ওই জন্য বাধ্য হচ্ছে পেছন দিকে চলে যায়। দেখো একদম সামনের দিকে ছিল, পেছন দিকে চলে গেছে, আর এক্সের জায়গায় কে নিচ্ছে, ত্রিভুজ নিচ্ছে, আর ত্রিভুজের জায়গায় কে নিয়ে নিচ্ছে, ইকুয়াল টু নিয়ে নিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এটা সামনের দিকে ফরওয়ার্ড হচ্ছে, এটা পেছন দিকে ফরওয়ার্ড হচ্ছে। এইবার ঠিক আছে, এটা তো গেল তোমরা বুঝলে, এবার অ্যান্সার তোমাদের করতে হবে, ঠিক আছে। অ্যান্সার কিন্তু করা কিন্তু ভীষণ জরুরি, অ্যান্সার করা জরুরি। এবার অ্যান্সারে কী হবে দেখো, আমরা খেয়াল করে একটা ভালো জিনিস খেয়াল করো, একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, আমাদের এখানে এই যে সিকোয়েন্সে চেঞ্জ কোন কোন বক্সে হয়েছে, খেয়াল করো সিকোয়েন্সে চেঞ্জ কোন কোন বক্সে হয়েছে। আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি সিকোয়েন্সে চেঞ্জ কিন্তু 3 নম্বর আর 4 নম্বর বক্সে হয়েছে। দেখো 3 নম্বরে চেঞ্জ হয়েছিল প্রথমটা, ঠিক আছে, প্রথমটা চেঞ্জ হয়েছিল 3 নম্বরে, এই দেখো সিকোয়েন্স চেঞ্জ হয়েছে। আবার 4 নম্বরে গিয়ে দ্বিতীয়টারও সিকোয়েন্স চেঞ্জ হয়েছে, শুধু টোটাল বক্সটার সিকোয়েন্সই চেঞ্জ হয়নি, বক্সের মধ্যে রাখা জামাকাপড়গুলো প্রথম যেটা ছিল সেটাতে চলে গেছে তলায়, তলায় যেটা ছিল সেটা চলে গেছে ওপরে। মানে ধরো একটা এ আর বি নামক দুটো বক্স আছে, তো বক্স এ আর বি দুটোই চেঞ্জ হচ্ছে, শুধু তাই নয় বক্সের মধ্যে থাকা জামাকাপড়গুলোও তাদের পজিশান চেঞ্জ করছে, ব্যাপারটা এরকম। তো এখানে আমি যদি করি এটাকে প্যাটার্ন যদি করি, তাহলে অ্যান্সার আমার এখানে বি আসছে, ঠিক আছে। বি কেন আসছে, ফার্স্ট অফ অল এই কারণে আসছে বি, কারণ এখানে এই যেমন দুবার যেমন চেঞ্জ হয়েই গেছে সিকোয়েন্স, তখন এর পরের বার আর ও নিজেরা সিকোয়েন্স চেঞ্জ করবে না, অর্থাৎ বক্সের মধ্যে জামাকাপড় এদিক ওদিক হবে না, বক্স দুটো এদিক ওদিক হতে পারে, দুটো বক্স আছে, আমি প্রথম থেকেই বলছি বক্স দুটো এদিক ওদিক হতে পারে। তা দেখো এখানে বক্স দুটো এদিক ওদিকই হয়েছে, দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, প্রথম যে বক্সটা ছিল সে দেখো চলে গেছে সামনে, দেখো সে কোথায় ছিল, সে এই যে এই বক্স, এই যে এই বক্সটা মোটা করে দিচ্ছি, এ কোথায় চলে গেছে, দেখো সামনে চলে গেছে, দেখো ফলে এর সিকোয়েন্স কোনো কিন্তু চেঞ্জ হয়নি। সিকোয়েন্স কার চেঞ্জ হয়েছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সিকোয়েন্স এর চেঞ্জ হয়েছে, ঠিক আছে। লাস্ট যেটা সিকোয়েন্স চেঞ্জ হবে সেটা আর সিকোয়েন্স আর চেঞ্জ হবে না, সেটা শুদ্ধ সামনের দিকে যাবে, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় প্যাটার্নে যেটা আছে তার সিকোয়েন্সটা কিন্তু চেঞ্জ হবে, মানে প্রথমে যেটা আছে তার সিকোয়েন্স চেঞ্জ হবে, দেখো এগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদের দেখে নিতে হবে এটা কি ব্যাকওয়ার্ড গেছে, ব্যাকওয়ার্ড কি গেছে এটা আমাদের দেখে নিতে হবে। দেখো লাস্ট পজিশন এই ছিল, লাস্ট পজিশন কী ছিল, এই ছিল, ব্যাকওয়ার্ড গেছে কিনা দেখো, ও ঠেলছে এসকে, এ দেখো ও ঠেলছে এসকে, তাহলে ও চলে এসছে এসের জায়গায়, দেখো এস ছিল সেকেন্ড পজিশনে, এখানে ও এসে গেছে দেখো সেকেন্ড পজিশনে, তাহলে এস কোথায় যাবে, স্বভাবতই এস ছিল সেকেন্ড পজিশনে, এস চলে এসছে থার্ড পজিশনে, তাহলে এই জিরোটা এই যে এইটা এ কোথায় যাবে, এ চলে আসবে সেকেন্ড পজিশনে আর সি চলে যাবে ফার্স্ট পজিশনে, অর্থাৎ বি আমাদের এখানে কারেক্ট অপশন হচ্ছে, ঠিক আছে। একটু ভালো করে দেখো, দেখলে আশা করি তোমাদের বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা আমরা তোমাদের প্রথমেই বলেছি যে আমরা একটা এখানে আজকে প্র্যাকটিস সেট করাচ্ছি, তো তোমাদের এই প্যাটার্ন এরকমই ছিল, 5টা বা 6টা ছিল, চলো নেক্সট প্যাটার্নে আমরা যাবো, একদম টোটাল অন্য ধরনের প্রশ্নে যাবো। আচ্ছা এর পরের সেটটায় তোমাদের জন্য রাখা হয়েছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেখো কী বলা হয়েছে, এ বি সি ডি ই এফ, এখানে তোমাদের আই জে, ঠিক আছে, ই এফ আই জে, এ বি সি ডি ই এফ আই জে, এরা এরা ছজন, ছজন নয়, 1 2 3 4 5 6 7 8 8 জন, এরা একে অপরের দিকে মুখ করে বসে আছে। আচ্ছা আর একটা জিনিস এখানে একটু মিসিং হয়েছে, রিয়েলি সরি, এটা একটা স্কোয়ার টেবিল আছে, এটা তোমাদের এখানে বলা নেই, আমি তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা স্কোয়ার টেবিল আছে, ঠিক আছে, একটা বর্গাকার টেবিলের বসে আছে, ঠিক আছে, একটা বর্গাকার টেবিলে বসে আছে, প্রতি ধারে দুজন বসে আছে, এখানে আমি তোমাদের ব্র্যাকেটে লিখে দিচ্ছি বর্গাকার টেবিল, ঠিক আছে, তোমরা এটা ধরে নাও বর্গাকার টেবিল, ওকে ওকে। আচ্ছা নেক্সট কী বলেছে দেখো, এর প্রত্যেকটা ধারে দুজন করে ব্যক্তি বসে আছে, প্রত্যেকটা ধারে কী আছে, দুজন করে ব্যক্তি বসে আছে, এই এখন বর্গাকার টেবিল, তার মানে কোনো ধার ছোটো কোনো ধার বড় নয়, সো প্রবলেম কিছু নেই। এবার কি বলা আছে দেখো, 3 জন লাল জামা পরে আছেন যারা একে অপরের পাশাপাশি বসে নেই, ওকে। এবার দেখো নিচে তোমাদের বলছে এফ জে এবং বি এর মাঝখানে বসে আছে, তো যে কোনো জায়গায় এফ জে আর বি বসতে পারে, কোনো প্রবলেম নেই, যে কোনো জায়গাতেই এফ জে আর বি বসতে পারে, ঠিক আছে, তো এটাকে আমরা প্রথমে নেব না। পরেরটা বলছে সি ই এবং বি এর মাঝখানে বসে আছে, এটাও আমরা নেব না।
বি হচ্ছে লাল জামা পরিহিত সদস্য যে এফের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, এইটাকে আমরা নিতে পারি, ঠিক আছে। এটা নিলে অ্যাটলিস্ট আমাদের একটা কিছু স্পেসিফাইডলি আসবে। তো ডি হচ্ছে, ধরে নিচ্ছি ডি হচ্ছে এখানে বসাচ্ছি, সাপোজ ধরে নিচ্ছি ডিকে তুমি যেখানে খুশি বসাতে পারো, ঠিক আছে। তো আমরা ফার্স্ট অপশান অনুযায়ী ডিকে আমরা এখানে ধরে নিচ্ছি, ডি হচ্ছে এখানে বসে আছে। আরেকটা জিনিস, কোনো কিছু বলা না থাকলে আমরা ধরে নেব, আচ্ছা এখানে বলাই আছে একে অপরের দিকে মুখ করে বসে আছে, তার মানে সবাই কেন্দ্রের দিকে তাকিয়ে বসে আছে, একে অপরের দিকে মুখ করে তাকানো মানে কি টেবিলের যে কেন্দ্র তার দিকে তাকিয়ে বসে আছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এখানে বর্গক্ষেত্রের কেন্দ্রের কথা বলা হচ্ছে। আচ্ছা তো ডি, ডি হচ্ছে লাল জামা পরিহিত, আচ্ছা ডি হচ্ছে রেড, ডি হচ্ছে রেড জামা পরিহিত, যে এফের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে আছে। এখন এফের বাম দিক হওয়ার জন্য কী হতে হবে, এই হচ্ছে ওয়ান, এই হচ্ছে টু, তাহলে এফের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে ডি বসে আছে, দেখো এই যে বাম দিক, এফের বাম দিক এইভাবে হবে। এফ যদি ভেতরের দিকে মুখ করে থাকে তাহলে এফের বাম দিক কোন দিক হবে, নিচের দিকে হবে না, সেটা হচ্ছে রেড, ডি বসে আছে, ওকে। এটা আমাদের গেল, ধরে দিচ্ছি এটা আমরা ঠিক করেছি, এটা নাও ঠিক হতে পারে, ঠিক আছে, ধরে দিচ্ছি এটা আমরা ঠিক করেছি। যদি এফ এখানে বসে তাহলে ডি এর পজিশন অন্য হয়ে যাবে, তা আমরা মোটামুটি ধরে নিচ্ছি এটা ঠিক করেছি। তারপর দেখো, একটা তো নিয়ে এগোতে হবে, বি একটি লাল জামা পরিহিত সদস্য নয়, আচ্ছা আমরা ডি আর এফকে বসিয়েছি, আমরা দেখে নেবো ডি আর এফের সঙ্গে যুক্ত কোনো তথ্য আমরা ছেড়ে এসেছি কিনা, ইয়েস ছেড়ে এসেছি। দেখো ফার্স্ট অপশনে আমাদের এফ আছে, এফ জে এবং বি এর মাঝখানে অবস্থান করছে, তার মানে আমরা ইদার জেকে এখানে বসাতে পারি আর বিকে এখানে বসাতে পারি, আবার উল্টোটাও হতে পারে, আমরা বিকে এখানে বসাতে পারি, জেকে এখানে বসাতে পারি, কারণ এফের কোন দিকে জে আছে আর কোন দিকে বি আছে তা তো বলা নেই, শুধু বলা আছে এফ জে আর বি এর মাঝখানে অবস্থান করছে, ওকে। এটা আমাদের মোটামুটি ঠিক হয়েছে, এটা এটা আমাদের হয়ে গেছে, আর এইটা আমাদের প্রায় হয়েছে বলা যায়, এখনও কনফার্ম নয়। আচ্ছা আর একটা জিনিস দেখো, এই জায়গায় একটা পয়েন্ট বলা আছে যেটা আবার কনফার্ম করে দেবে, সেকেন্ড পয়েন্টটা দেখো, সি ই আর বি এর মাঝখানে বসে আছে। দেখো আমরা যদি বিকে এখানে রাখি তাহলে সিকে কোথায় বসাবো, সি তো ই আর বি এর মাঝখানে বসতে হবে, তাহলে বিকে এখানে রাখলে সিকে এখানে রাখতে হয়, সে জায়গা নেই, বিকে এখানে রাখলে সিকে এখানে রাখতে হয়, তাও জায়গা বন্ধ, ফলে আমরা কী করবো, আমরা বিকে এখানে রাখতে পারবো না। তো আমরা একটা কাজ করে নেবো, আমরা বিকে এই জায়গা থেকে তুলে দেবো, সিকেও তুলে দেবো, পরিশেষের দিকেও মানে সিকেও এখান থেকে তুলে দেবো, তাহলে এই জায়গায় অ্যাকচুয়ালি কে বসবে, এই জায়গায় অ্যাকচুয়ালি জে বসবে, তাহলে এই জায়গায় আমরা জেকে বসাবো, উপরে আমরা বিকে বসাবো, ঠিক আছে, ক্লিয়ার হলো। এই জায়গায় বসবে আমাদের জে, আর এই জায়গায় বসবে আমাদের বি, কারণ বি আর এফ এর, বি আর জে এর মাঝখানে এফকে তো বসতেই হবে। এখন এফের কোন দিকে জে কোন দিকে বি সেটা আমরা সিদ্ধান্ত নিলাম সেকেন্ড পয়েন্ট থেকে, ঠিক আছে। এবার বলছে সি হচ্ছে ই আর বি এর মাঝখানে বসে আছে, সিকে এখানে বসাও আর ইকে জাস্ট এখানে বসিয়ে দাও, ক্লিয়ার হলো, ওকে। নেক্সট কী বলেছে, নেক্সট বলছে বি একজন লাল জামা পরিহিত সদস্য নয়, এইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট, তিনজন লাল জামা পরে আছে যারা একে অপরের পাশে বসে নেই, তো বি কিন্তু লাল জামা পরিহিত সদস্য নয়, আর বলে কেটে দিলাম, রেড বলে কেটে দিলাম। আচ্ছা আর কি বলছে, এর বিপরীতে বসে আছে একজন লাল জামা পরিহিত সদস্য, ঠিক আছে, এর বিপরীতে বসে আছে একজন লাল জামা পরিহিত সদস্য, আর বলছে বি এবং ই এর মাঝখানে একজন লাল জামা পরিহিত সদস্য আছে, তার মানে সি হচ্ছে লাল জামা পরিহিত সদস্য, কেন, কারণ সি কিন্তু ই আর বি এর মাঝখানে বসে আছে, তো দ্যাট মিন্স এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো আমরা যদি দেখো আমরা কোথায় কোথায় একে বসাতে পারি, এখন এর পজিশান ফিক্স নয়, আমরা একে যদি এখানে বসাই এ এখানে বসবে না, কেন বসবে না, কারণ লাল জামা পরে যারা আছে তারা একে অপরের পাশাপাশি বসে নেই, ডি অলরেডি লাল জামা পরে আসে, তার পাশে আবার একজন লাল জামা পরে আসে যে কিনা এ, তাকে বসানো যাবে না, তো দ্যাট মিন্স আমরা কী করতে পারি, আমরা একে এখানে বসাবো না, একে যেই আমরা এখান থেকে তুলে দিলাম তাহলে এর বসার জন্য একটাই জায়গা ফিক্স থাকলো, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, যে কিনা আবার রেড পরে আছে, ঠিক আছে, যে কিনা আবার কী পরে আছে, রেড পরে আছে, তার মানে ডেফিনেটলি ই তো রেড পড়বে না, আর এখানে যে বসবে কে বাকি আছে দেখো তো, এ বসে গেছে, বি বসে গেছে, সি বসে গেছে, ডি বসে গেছে, ই বসে গেছে, এফও বসে গেছে, জেও বসে গেছে, তাহলে আই বাকি আছে, অনলি আই, ই এবং আই কিছুতেই কিন্তু রেড হবে না, কারণ রেডের প্রতিবেশী এবং রেডের প্রতিবেশী কী হবে না, রেড হতে পারবে না, ক্লিয়ার হলো, ওকে। দেখো আমাদের কিন্তু অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, উই হ্যাভ ডান, আমাদের অ্যারেঞ্জমেন্ট কিন্তু কমপ্লিট। তো এরপরে এর ওপরে যা যা প্রশ্ন তোমাদের বলবে আশা করি সবই তোমরা লিখতে পারবে, ঠিক আছে, আশা করি সবই তোমরা এখানে করতে পারবে। যদি এরকম বলে যে এমন একটা সাইট খুঁজে বার করো বা এমন দুজন
এমন দুজন এখানে মেম্বারকে খুঁজে বার করো যারা কেউই লাল জামা পরে নেই, তারা কারা হবে? এফ আর জে হবে। এরা কেউই কিন্তু দেখো লাল জামা পরে নেই, ঠিক আছে? ওকে, ক্লিয়ার হয়েছে? আবার যদি এরকম বলে ডি এর সঙ্গে এমন কোন প্রতিবেশী আছে যে লাল জামা পরে নেই, সে হচ্ছে আই। উল্টাও হতে পারে, আয়ের সঙ্গে এমন কে বসে আছে যে লাল জামা পরে আছে, তখন উত্তর হবে ডি। এরকমভাবে নানা প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করা যায় এবং পাঁচটা করে প্রশ্ন তোমাদের এনটিপিসিতে থাকছে। এই প্যাটার্নের পাজল কিন্তু এবারে পড়তে পারে, এর থেকে হাই লেভেলে পড়তে পারে, ঠিক আছে? ওকে, নেক্সট চলো পরেরটাতে। আচ্ছা, আজকের আমাদের কোশ্চেন সিরিজের লাস্ট পর্ব বিবৃতি এবং তর্ক। বলেছে, আমাদের দেশে কি শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ বিনামূল্যে হওয়া প্রয়োজন? আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা বা এডুকেশান সিস্টেম আছে সেটা কি সম্পূর্ণ ফ্রি হওয়া প্রয়োজন? যুক্তি এক বলছে, হ্যাঁ, এটাই হলো দেশের সবাইকে শিক্ষিত করার একমাত্র পদ্ধতি। যুক্তি দুই বলছে, না, এই পদ্ধতিতে দেশের অর্থনীতির ওপর বাড়তি অর্থনৈতিক বোঝা বাড়াবে। ঠিক আছে, এই পদ্ধতি কী করবে? দেশের অর্থনীতির ওপর বাড়তি অর্থনৈতিক বোঝা বাড়াবে। এক নম্বর পয়েন্ট এবং দু নম্বর পয়েন্ট, মানে এক নম্বর যুক্তি এবং দু নম্বর যুক্তি তুমি যদি ভালো করে খেয়াল করো, এখানে বলেছে একমাত্র পদ্ধতি। এখন শিক্ষিত হওয়ার একমাত্র পদ্ধতি শিক্ষাকে ফ্রি করে দেওয়া নয়, এটা হচ্ছে প্রথম কথা। এই একমাত্র শব্দটা বলে এই যে যুক্তি আছে এটাকে আমরা অনেক বেশি হীন করে দিচ্ছি, উইক করে দিচ্ছি। কেন উইক করে দিচ্ছি? আমাদের দেশে যেমন গরিব সম্প্রদায় আছেন, তেমন আমাদের দেশে বড়লোক সম্প্রদায় আছেন, ঠিক আছে? তো যদি সম্পূর্ণ বিনামূল্যে করে দাও, তাহলে যারা যথেষ্ট বড়লোক, যাদের ইনভেস্ট করার ক্ষমতা আছে, যাদের পেমেন্ট করে তাদের যারা বয়েজ অ্যান্ড গার্লস তাদেরকে শিক্ষিত করার ক্ষমতা আছে, তারা কিন্তু এই সুযোগটা নেবেন। তো উচিত হচ্ছে সম্পূর্ণ শিক্ষিত না করে দিয়ে এমন একটা রেট রাখা যাতে যারা মধ্যবিত্ত বা দুর্বল অর্থনৈতিকভাবে তাদের অসুবিধা না হয়, এবং এমন একটা রেট আবার ফিক্স করা যাতে যারা সবল বা অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী তারা যাতে যথাযোগ্য প্রাইস দিয়ে পড়তে পারে। অর্থাৎ এই হ্যাঁবাচক যুক্তিটা আমাদের এখানে কাটাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে? বিবৃতি এবং তর্ক, প্রতর্ক নয়, প্রতর্ক আলাদা জিনিস, বিবৃতি এবং তর্ক এক্ষেত্রে মনে রাখতে হবে বাস্তববাদী হয়ে তোমাকে চিন্তা করতে হবে। নেক্সট চলো দু নম্বরটায়, না, এই পদ্ধতিতে দেশের অর্থনীতির ওপর বাড়তি বোঝা চাপবে, এটা কিন্তু রাইট। তুমি যদি সবাইকে শিক্ষিত করার জন্য যদি তুমি টোটালি ফ্রি করে দাও, তাহলে যাদের এটার প্রয়োজন নেই তারা ওই সুযোগটা নেবে। এর ফলে কী হয়েছে? তারা যে ট্যাক্স দিত, তারা যে প্রচুর পরিমাণ পেমেন্ট করতো, সেগুলো সব কাট ডাউন হয়ে যাবে, আর সেগুলো থেকে অনেকটা টাকা কিন্তু সরকারের খাতে জনগণের সেবাতেই নিযুক্ত হয়। মনে রাখবে, নর্মালি এখন দেখো কোন সরকার কী করেন বা কোন ব্যক্তি পলিটিক্যাল নেতা হিসেবে কী করেন সেটা ইম্পর্টেন্ট নয়, এখানে তোমাকে মনে রাখতে হবে অ্যাকচুয়ালি কাজটা কী হিসাবে হয়। মানে যখন তোমাদের ফিজিক্সে তোমাদের যখন পড়াচ্ছিলাম, কালকে এমনি যখন পড়াচ্ছিলাম, তখন কী বলছিলাম, যখন নিচের দিকে পড়ছে কোনো বল, তা নিচের দিকে যখন পড়ছে তখন তো নর্মালি বায়ুর বাঁধা থাকবেই, কিন্তু ওখানে বলা নেই মানে আমরা ধরে নেবো না যে বায়ুর বাঁধা ওখানে আছে। অর্থাৎ নর্মালি যেটা হয় সেটাকে আমরা ধরবো না, মরালি যেটা হয় সেটা আমাদের ধরতে হবে। তো এখানেও তেমন, কে কীভাবে কাজ করছে, কোন পলিটিক্যাল নেতা বা কী, তোমাদের অনেক উদাহরণ আছে, ঠিক আছে, অনেক করাপ্টেড নেতারও উদাহরণ আছে, বাট আমরা সেগুলো নেব না। অ্যাকচুয়ালি কী হয়, সরকারের কাছে যে অর্থ যায় সেটা জনগণের সেবাতেই নিযুক্ত হয়। তো যে অর্থগুলো এখান থেকে আসতো বিনামূল্যে করে দেওয়ার জন্য সেগুলো আসবে না, তার ফলে কী হচ্ছে, বাড়তি অর্থনৈতিক বোঝা চাপবে, এটা কিন্তু আমাদের অনেক বেশি রাইট যুক্তি হচ্ছে। ওই জন্য আমরা না বাছুরটাকে মেনে নেবো, হ্যাঁটাকে উইক করে দেবো, ঠিক আছে? নেক্সট দু নম্বরটা চলো, বাজি ফ্যাক্টরিগুলি কি সম্পূর্ণরূপে বন্ধ হওয়া উচিত? এক নম্বর বলছে, হ্যাঁ, এই জাতীয় বাজি ফ্যাক্টরিগুলো যে এলাকায় অবস্থান করে সেখানে বিস্ফোরণের মারাত্মক ভয় থাকে, এটা এক নম্বর পয়েন্ট। দু নম্বর বলছে, না, এই জাতীয় ফ্যাক্টরিগুলির সাথে যুক্ত থাকা হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হবে। ডেফিনেটলি একটা বাজি ফ্যাক্টরিকে যদি তুমি বন্ধ করে দাও, বাজি ছাড়া এনি ফ্যাক্টরি, তার সঙ্গে যুক্ত যে মানুষজনগুলো আছেন যারা সেখানে কাজকর্ম করে পয়সা উপার্জন করেন, তাদের পরিবার, তারা তো বটেই, ইনফ্যাক্ট তাদের পরিবারও কিন্তু অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হবে। তো এটা তো ডেফিনেটলি রাইট। এখন আমাদের বিচার করতে হবে এক নম্বরটা রাইট কিনা, দু নম্বরটা ডেফিনেটলি রাইট। সো ওকে, দু নম্বরটা ইজ গুড টু গো। এক নম্বরটা, উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াই এক নম্বরটা এখানে খাটছে, মানে কনসিডারেবল হচ্ছে বা রাইট হচ্ছে। দেখো, হ্যাঁ, এই জাতীয় বাজি ফ্যাক্টরিগুলি যে এলাকায় অবস্থান করে সেখানে বিস্ফোরণের মারাত্মক ভয় থাকে। এখন প্রবলেম হচ্ছে আমাদের দেশে অনেক জায়গায় বাজি ফ্যাক্টরি আছে যেখানে মোটেই বিস্ফোরণ ঘটে না, ঠিক আছে? তো বিস্ফোরণের ভয় তখনই থাকবে যখন তুমি প্রপার কশন নেবে না।
এখন বাজি ফ্যাক্টরি থেকে যদি বিস্ফোরণের ভয় থাকে তুমি বলো, তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আরও বেশি বিস্ফোরণের ভয় থাকে, পারমাণবিক কেন্দ্র থেকে আরও বেশি বিস্ফোরণের ভয় থাকে, কারণ সেগুলো পরমাণু এবং তাপবিদ্যুৎ ব্যাপারটা বুঝতেই পারছো, ফিউশন এবং ফিউশন হচ্ছে সেখানে, তো যদি একবার ফাটে তাহলে জানো ফুকুশিমাতে কী হয়েছিল জাপানের, তো হতেই পারে। কিন্তু যদি তুমি প্রপার পরিকল্পনা সময় ওখানে কাজ করো, যদি সেখানে কুলিং সিস্টেম থাকে এবং যা যা দরকার রিকন, তাহলে কিন্তু সেখানে ঘটবে না। মানে দু নম্বরের থেকে এক নম্বরটা অনেক 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 বেশি উইক, সেই জন্য এটা যদি উইক আর্গুমেন্ট আমরা এটাকে কেটে দিতে পারি, ঠিক আছে। তো বিস্ফোরণের মারাত্মক ভয় থাকবে তখনই যখন তুমি প্রপার ফ্যাক্টরিকে মেনটেনেন্স করবে না, ঠিক আছে। তো সেটা আমার এখানে বলা নেই, যুক্তি টু এখানে অনেক বেশি গ্রাহ্য হচ্ছে, ওই জন্য যুক্তি টু ইজ ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে। তো এমনটা নয় যে একটা গ্রাহ্য হলে আরেকটা উইক বলে কেটে দেবো আমরা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এমন অনেক সময় দেখা যায় দুটোই স্ট্রং হলে দুটোকেই নিতে হয়। চলো নেক্সট, আমরা লাস্ট আমাদের কোশ্চেনে যাবো, পরেরটায়। আচ্ছা পরেরটা দেখো, দেশের যুবক উদ্যোগপতিদের কি আরও সাহসী হয়ে ওঠা প্রয়োজন? অ্যাকচুয়ালি যুবক উদ্যোগপতিদের কী ব্যাপারে সাহসী হয়ে ওঠার কথা বলা হচ্ছে, উদ্যোগপতি মানেই বুঝতে পারছো এন্টারপ্রেনিউর, অর্থাৎ অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে। তো বলছে না, যেহেতু তাদের অভিজ্ঞতা সীমিত, এটা আর হবে না সীমিত, তাই অর্থনৈতিক রিস্ক অত্যন্ত বেশি, ঠিক আছে। দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, বিজনেস মিন্স রিস্ক, ঠিক আছে, বিজনেস মিন্স রিস্ক। তুমি প্রচুর পরিকল্পনা করলে, প্রচুর কিছু করলে, কিন্তু যদি সেই বিজনেস থেকে প্রাপ্ত মানে উৎপন্ন দ্রব্য যদি না কেউ কেনে, তাহলে সেটা কখনোই কী হবে না, সেটা কিন্তু কখনোই সফলতা দেবে না, ফলে রিস্ক অবশ্যই থাকে। সুতরাং এটা কেটেই যাচ্ছে ফার্স্ট। নেক্সট হচ্ছে হ্যাঁ, কারণ উদ্যোগ নতুন নতুন যুবক উদ্যোগপতিদের মাধ্যমে নতুন বিনিয়োগের সুযোগ অনেক বেশি থাকে, অবশ্যই। যারা নতুন নতুন উদ্যোগপতি হয় তারা কী করে, তারা লাভ ওঠানোর জন্য বিনিয়োগ করতে চায়, আর বিনিয়োগের মাধ্যমেই লাভ হয়। আমাদের দেশের 99.99% অর্থনীতি যা আসে সেটা চাকরিজীবীদের কাছ থেকে আসে না, সেটা বিজনেস ম্যানদের কাছ থেকে আসে, এটাই হচ্ছে চরম সত্যি, ঠিক আছে। আমরা যারা চাকরি করি তারা কিছুই দেই না দেশকে, সোজা কথা বলি কিচ্ছু দেই না, এটা হচ্ছে, এটাই হচ্ছে সৎ, মানে একদম কারেক্ট কথা, তোমরা জানো না হয়তো, বাট এটা কারেক্ট, ঠিক আছে। ইকোনমিক টাইমস বা অন্যান্য যে বিজনেস পেপারগুলো আছে সেগুলো পড়লে বুঝতে পারবে। তো এখানে বলছে নতুন নতুন যুবক বা উদ্যোগপতিদের মাধ্যমে নতুন বিনিয়োগের সুযোগ অনেক বেশি, সুতরাং এটা কিন্তু অনেক বেশি কারেক্ট। এখানে অ্যান্সার তোমাদের যুক্তি টু এখানে কারেক্ট হবে, ঠিক আছে। আমি নেক্সট দিন তোমাদের আবার এরকম সেট আনবো যেখানে তোমাদের আবার এরকম নন ভার্বাল রিজনিং থাকবে, তার সঙ্গে ভার্বাল রিজনিংও থাকবে, এগুলোকে ভার্বাল রিজনিং বলে, ঠিক আছে, যেহেতু মুখে মুখে কাজটা হয়ে যায় বলতে পারো, এই জন্য ভার্বাল রিজনিং বলে। নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নিতে পারো, আর এগুলো তোমরা আরেকবার প্র্যাকটিস করতে থাকো। সামনের দিকে বা প্রথম দিকে তোমাদের যে অ্যানালজি, অ্যাকচুয়ালি অ্যানালজির অনেক ভাগ আছে, হ্যাঁ, তো আজকে যে অ্যানালজিটা করেছি ওটাকে বলা হয় সিরিজ কমপ্লিশন, ঠিক আছে, ওটাকে কী বলা হয় সিরিজ কমপ্লিশন, এটা মনে রাখবে। অ্যানালজি অনেক ভাগ আছে, ওয়ার্ড অ্যানালজি আছে, আজকে ইমেজ অ্যানালজি করেছি, ইমেজ অ্যানালজির মধ্যে অনেক ভাগ আছে, এটাকে বলে সিরিজ কমপ্লিশন। তোমাদের যে মিরর ইমেজ পড়ে ওটাও এক ধরনের অ্যানালজি বটে, তো সিরিজ কমপ্লিশন আমি আজকে তোমাদের করলাম, ঠিক আছে। নেক্সট দিন তোমাদের আমি অন্য ধরনের অ্যানালজি করাবো, আচ্ছা, আবার ওই ধরনের অ্যানালজিও থাকবে আস্তে আস্তে, এরকম 10-15 সেট তোমাদের আমি আস্তে আস্তে করাবো। থ্যাংক ইউ।